এই ভিডিওতে আমরা দেখব গুগল অ্যানালিটিক্সের থ্রু দিয়ে কোনো ওয়েবসাইটে কে আমরা যখন ম্যানেজ করব, হাউ ক্যান আই অ্যাড অ্যান অ্যাডিশনাল অ্যাডমিন অর এডিটর অর ম্যানেজার, একটা রোল অ্যাড করব কিভাবে সেটা আমরা দেখব, হাউ টু অ্যাড এ রোল ইউজিং গুগল অ্যানালিটিক্স। ওকে, সো লেটস বিগিন। ইউ ক্যান গো টু গুগলস হোম পেজ, আর এখানে যে টপে 9 ডটস রাইট হ্যান্ড কর্নার টপে, এখানে ক্লিক করে যত গুগলসের প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পাবো, এবং তার মধ্যে মোর ফ্রম গুগলে ক্লিক করলে পরে আরও নিচে চলে আসে স্ক্রল ডাউন করে। ফর বিজনেস বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে আমরা এই যে অ্যানালিটিক্স পাবো। সো দিস ইজ গুগল অ্যানালিটিক্স। সো দিস ইজ হোম পেজ অফ Google Analytics for the first time users. So get started today. এখান দিয়ে যে ইমেল আইডিটা আমরা অ্যাটাচ করব সেই ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে, অর এলস ইউ ক্যান ডাইরেক্টলি টাইপ analytics.google.com, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো ইউ ক্যান ডাইরেক্টলি গো টু দ্যাট অ্যান্ড সাইন ইন ফ্রম দেয়ার analytics.google.com। আমি আমার মেল আইডি দিয়ে সাইন ইন করছি। এটা হচ্ছে হোম স্ক্রিন, হোম স্ক্রিনে অ্যাডমিন, অ্যাডমিনে গিয়ে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক অন দ্য প্লাস বাটন, অ্যাড ইউজার্স, যাকে আমি অ্যাড করব তার ইমেল আইডিটা এখানে দিতে হবে। আমি আরেকটা আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি টু শো অ্যাজ এ ডেমনস্ট্রেশন। এখানে নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড রোল, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, এডিটর হতে পারে, কী কী ফিচার্স এখানে রয়েছে, তো আমি প্রেফার করব অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেই অ্যাড। মাই ড্রিমউইভারস অ্যাট gmail.com হ্যাজ বিকাম দ্য অ্যাডমিনিস্ট্রেটর। তো এভাবেই আরেকজনকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাড করে দেওয়া যায় থ্রু গুগল অ্যানালিটিক্স।